দিচ্ছে মা, মায়েরা কিন্তু কেউ করে করতালি দিচ্ছে না। ঘুম পেয়েছে? তাহলে সবাই যদি বাহু উত্তোলন করে আজকে রাতে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো। এই তো আরে ওটা বৌমা নাই, তাহলে কি রে? ওটা বৌমার মা মানে আমার ব্যান হয়। ও ব্যান হয়? ও তাহলে জটিলা করে। তোর যদি ব্যান হয় আমার তাহলে কি হবে? হ্যাঁ তোর ব্যান, তুই তো যেটা চুপ খাই। ও জটিলা, ও কি হয়েছে? তুই তাহলে মিথাদা কৌটো ওইদিকে পাঠিয়ে দিলু যে? তুই দেখতে পাওনি, তোর চোখে খজমা পরে দেখতে পাওনি। কাই তোর বৌমা কাই? তোর চোখ নেওয়া হয়েছে। কাই রে? সেদিকে দূর হ চোখের সামনে নু, বৌমা সে কিরকম গায়ের কাছে এসে এরকম করে। ও জটিলা, বেলা অনেক হইয়া যাতে দেখছি তো, তাড়াতাড়ি গো বৌমা কাই। তোর মুন্ডুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হালকা করে ঘুরিয়ে দি। 90 ডিগ্রি? হ্যাঁ ঘুর, দেখ। ওই জটিলারি দেখতে পাইছো? ওই জটিলাটা কি তোর বৌমা? হ্যাঁ ওটা তো বৌমা, নতুন করে আসছি। ও মা, ওটা কি বৌমা নাকি? ও জটিলা সত্যিকারে ক। আরে হরে ওটা বৌমা। ও বৌমা তো। ওই তুই খামু কা লোককে বিলাউ ডুকরে, চুম কেবার লোককে বিলাউ। তোকে চিনতে পারেনি, তুই তার সাথে কথা করি তোকে চিনতে না পারে বুঝবে? তাই তো। হ্যাঁ ও জটিলা, হ্যাঁ তোর বৌমার সঙ্গে আমার পরিচয়টা করিয়ে দে, তাড়াতাড়ি পরিচয় করে দিচ্ছি। বলি বৌমা। বলো মা, আমায় ডেকেছো কেন? বৃন্দাবন থেকে তোমার মাসি এসেছে, তুমি কি ওনাকে প্রণাম করো? বেশ ওগো মাসি, তব চরণে প্রণাম নাও। ওঠো বৌমা ওঠো। প্রণাম জানাই ওগো বৌমা। ওরা
বলি জটিলে রে। হ্যাঁ ক ও জটিলে। হ্যাঁ তাহলে তোর বৌমাকে নিয়ে যাবো তো? হ্যাঁ বৌমাকে নিয়ে যাবে, ঠিক কথা। কি কিন্তু বৌমার সঙ্গে পার্সোনাল একটা আলোচনা আছে। আলোচনা আছে? তুই যা সব খুঁটাকে ধরে জানি বুঝা, খুঁটাকে ধরে। হ্যাঁ হ্যাঁ সব খুঁটা। আচ্ছা আমি তো তোর দিদি হই নাকি? হ্যাঁ তোকে তো পরে কইবা, খুলি 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 করে কইবা। হ্যাঁ তার আগে ভালো কথা কইলি বৌমার সঙ্গে, ঠিক আছে চল যা খুঁটা ধরে দাঁড়িবু। বলি বৌমা। বল মা। তোমাকে আজকে নতুন বাজারের বাজারিনী হতে হবে গো। বেশ তাই কি বলি? বলো। সুন্দর করে না পসরাটা সাজিয়ে নেবে। বেশ বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কি বলি শোনো। বলো। সোজা পথে যাবে আর সোজা পথে আসবে, আর মাঝে মাঝে মাটির মাথায় মারবে। যা সেখানটা আগে নিয়ে যাই, তারপরে তুই বুঝতে পারবো। বুঝতে তো পারবো। তুই কি ভাবছি ক্যামেরা লাগিয়ে রাখছিস, তুই কি করবো সব দেখবো? ওই কি ওই তো দেখ ক্যামেরা। ও জটিলা কি রে, আরে তাড়াতাড়ি হইছে তো? তুই কি ভাবু আমাকে তাড়াতাড়ি? ও জটিলা তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। বলি বৌমা। বল মা। তুমি সোজা পথে যাবে, সোজা পথে আসবে। বেশ। আর বাজারে যাবার সময় না, আমাদের যে শ্যামা মায়ের মন্দির আছে ওই শ্যামা মায়ের জয় দিয়ে যাবে। কারণ শ্যামা মায়ের জয় দিয়ে গেলে ব্যবসা ভালো হয়। বেশ মা। বুঝতে পেরেছো? ওই মিয়া বুড়ি দিদিকে শুন। জটিলা করে ও জটিলা। কি 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 আমি কইটি শুন। হ্যাঁ বৌমাকে তো পাঠিবো। হ্যাঁ পাঠিবো তো, সে তো আমি জানি। তিনটা শর্ত আছে। তিনটা গর্ত আছে? কাই তিনটা শর্ত রে, গর্ত কইনি। ও তিনটে শর্ত আছে? কানে কালকের মেশিন বসিবু। কি শর্ত? কি শুনবু? কি কি শর্ত কইছু? কি ওই পাকা পথে যাবে না ও জটিলা, পাকা জল খাবে না, বাকার পানে তাকাবে না, এই তিনটি শর্ত দেবে না। পথে বৌমা যাবে না, বাঁকা জল বৌমা খাবে না, ও দিদি রে জটিলা যাবে না, বাঁকা জল বৌমা খাবে না, ওই বাঁকা পথে যাবে না রে, বাঁকা জল খাবে না, আর বাঁকার পানে তাকাবে না, এই তিনটি শর্ত দেবে না। বাঁকা পথে যাবে না রে, বাঁকা জল খাবে না, কি শর্ত কি শর্ত বলে দাও। বলি শোন। কি কি? বাঁকা পথে বৌমাকে নিয়ে যাওয়া যাবে না। কেন? সোজা রাস্তা কি তোর এখানটা চোখে দেখতে পাও? তো সোজা দেখতে পাও নি? কেন একটুও কি বাঁকা নেই নাকি? না আর বাঁকার পানে দেখিবে না। বাঁকার পানে? হ্যাঁ কে বাঁকা? কে কে? সে বাঁকা রে। আরে কে রে? নন্দের বেলা কালো ছোড়ার কথা ময়া বুড়ি ওকে দেখে রে জটিলা, সে আমার গাটা কিরকম হয় জানো তো? আমার দিদি ভালা এ ভালো ও জটিলা রে, সে গুলামের কথা মোটে আমার কাছে কই না, তুই সব বাঁকার কথা। হ্যাঁ সব বাঁকার কথা। বাঁকাকে যদি আমি দেখতে পাই, হ্যাঁ সে যে কি করব সে আমি জানি। কি করব? দুবো আর কি দুবো তো। হ্যাঁ আর তাহলে বৌমাকে বাজারে পাঠিবো নি? হ্যাঁ
মান শর্ত মানলো তো আর কি কইছো কি তো নতুন বাজারে বাজারিনি তুই দেখবি পসরাটা কেমন সুন্দর করে সাজিয়ে যেন যায় আরে পসরা না খুব সুন্দর হবে সাজালে বেচা কেনা হবে না হ্যাঁ সবটাই তো ভালো করে সাজিয়ে সেটা দেখবো আর যাবার সময় আমাদের যে শ্যামা মায়ের যে মন্দিরটা আছে ওখানে জয় দিয়ে যাবি কিন্তু কারণ এটা ভালো করে জানিস শ্যামা মায়ের জয় দিয়ে গেলে বেচা কেনা খুব ভালো হয় বলি ও মা এর কাছে তো কই দিছে গোলাম কিন্তু আমার প্রাণ গোবিন্দ আমার কাছে আছে ও কি জানে জটিলা কি হয়েছে তাড়াতাড়ি পাঠিয়ে দে হ্যাঁ পাঠিয়ে দে ও বাকার সঙ্গে কোন সম্পর্ক নেই সম্পর্ক নেই না তাইলে চুপচাপ যাবু বেলায় বেলায় যাবু বেলায় বেলায় আইসু সজা পথে যাবু সজা পথে আইসু আর যদি অন্ধকার যে লাইট আছে না অন্ধকার হবে নি জানো আচ্ছা আচ্ছা বেলা উঠছে যাও টু বেলা ডুবার হড়ু আচ্ছা ঠিক আছে তাহলে আমি আইসি হ্যাঁ যা সাবধানে লিয়াবু হ্যাঁ সাবধানে লিয়াবু তো আরে হরি এক একটা মাত্র বৌমা কিন্তু আরে আমি যখন আছি তোর কোনো চিন্তা আছে ঠিক আছে তাহলে তোকে তোকে ভরসা করে যাইটি হ্যাঁ দিদি সাবধানে যাবো হ্যাঁ দিদি হ্যাঁ আইসি তাইলে ওই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে জটিলা এখন আমি চলে যাই টাটা বাই বাই ভালো থেকো সুখে থেকো সবে আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই ও দিদি আরে সাতার যাবো রে টাটা আইসিডি চিনতে পেরেছো বৌমা বলো 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 তোমায় চিনতে পারবো না কি বলছো গো বৌমা তুমি তো আমাদের লীলার গুরু যোগমায়া কি গো বলছো গো বৌমা হ্যাঁ গো মাসি তুমি আমার চিনতে পেরেছো মাসি জানো বৌমা বলো মাসি তোমাকে কোথায় নিয়ে যাবো এই জেনে জানো কোথায় নিয়ে যাবো ওই প্রাণ গোবিন্দর কাছে নিয়ে যাবো গো তাই নাকি গো মাসি তোমার প্রাণ গোবিন্দর কাছে নিয়ে দিব তোমায় ও গো মাসি তাই এসেছি আজকে বড়াই বলি রেছে বেশ বলি বৌমা বলো মাসি তুমি কেমন আছো বলতে পারবি মাসি বলো 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 আমি কেমন আছি শুনবে মাসি হ্যাঁ গো হ্যাঁ ও বড়াই মাসি গো কত সুখে আছি আমি
বৌমা ভালোবাসি, আমি সব শুনেছি গো সব শুনেছি। বলি বৌমা, বলো তুমি বলতে পারবে তোমার শাশুড়ি মায়ের কথা? আমার শাশুড়ি মায়ের কথা শুনবে মাসি? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে বলছি শোনো। বলো বলো বলো। আমার শাশুড়ি নয় শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি, দেখলে যায় শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি, দেখলে যায় শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি। মাসি বলো বলো বলো। কি বলছো গো বৌমা? হ্যাঁ গো মাসি। বলছি বৌমা, তোমার শাশুড়ি মায়ের কথা তো শুনলাম, তোমার ননদিনি কেমন বলতে পারবে? ননদিনির কথা শুনবে মাসি? হ্যাঁ গো হ্যাঁ। আমার ননদিন নয় নন্দা নদী, 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 ননদিন নয় নন্দা নদী। মাসি বলো বলো বলো। আমার ননদিন নয় নটা নদী, নটা নদী। হ্যাঁ গো মাসি। বলি বৌমা, তোমার শাশুড়ি মায়ের কথা তো শুনলাম, তোমার ননদিনীর কথাও শুনলাম, বলতে পারবে বৌমা তোমার স্বামী দেবতা কেমন? স্বামী দেবতার কথা শুনবে মাসি? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে বলছি শুনো। বলো বলো বলো। ভালোবাসলাম ভালো জীবনে, ওগো বৌমা। হ্যাঁ গো মাসি। বলো বলো বলো। তোমার নাগর কানায় ও রাধে মিলিয়ে দেবো নাগর